আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমাতে রাত এখন এগারোটা ভাজে ভাবলাম কি আর করব এত রাতে তো অন্য কিছু বানানো সম্ভব না যা বাসায় যা ছিল তাই দিয়ে কিছু আমি খাবার তৈরি করে নিলাম তো অবশ্যই দেখেই বুঝতেই পারছেন যে আমি কি খাবার নিয়েছিলাম এই তো আর বেশি কথা না খাবারগুলো বানাতে চলে যাব দেখতেই পাচ্ছেন চার পিস রুটি নিয়েছি নিয়েছি চিনি নিয়েছি দুটা ডিম তো চার পিস রুটির জন্য কিন্তু দুটা ডিমই যথেষ্ট এর বেশি নয় হালকা পরিমাণ দিয়ে দেব চিনি চিনিটা যারা পছন্দ করেন দিতে পারেন তা না হলে বাদ দিতে পারেন এবার ভালোভাবে আমি ডিম দুটো একটু ফেটিয়ে নেব চিনিটা গলে গেছে ভালোভাবে ফেটানো হয়ে গেছে এক সাইডে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি তেলগুলো অলরেডি কিন্তু গরম হয়ে গেছে আর এখানে তেলের পরিমাণটা আমি অনেক কম দিয়েছি যেহেতু রুটি রুটিতে কিন্তু তেল অনেক টেনে নেয় এজন্যই কম দিয়ে দিলাম এই তো দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দেব একটু ভালোভাবেই জড়িয়ে নিয়েছি হাতের সাহায্যে করে নিলাম কোনো চামেজের সাহায্য নিলাম না তাহলে জালটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে বেশি জাল করলে পুড়ে যেতে পারে তো আমি একবারে লোতেই রেখেছিলাম এবার একটু উলটিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন এই যে এক সাইড কিন্তু অনেকটা হয়ে গেছে তো বেশি একটা ফ্রাই করার দরকার নাই মিডিয়াম ফ্রাই করলেই হয়ে যাবে তো হয়ে গেছে এবার এই তুলে নেব এরপরে আর এক পিস রুটি আমি আবারও ফ্রাই করে নেব একটু হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে চেপে চেপে দিচ্ছি যাতে ভিতরে অংশ পর্যন্ত ঢুকে যায় এই তো তো দিয়ে দিলাম আমি আমি কিন্তু কিন্তু এখানে আর তেল দেইনি এক রুটি নিলাম তেলের পরিমাণটা সবসময় একটু কমই দেবেন কারণ রুটি যেহেতু তেলগুলা কিন্তু একবারেই টেনে নেয় আর তেল বেশি খেতেও ভালো না এই আমি সব সময় এভাবে ফ্রাই করলে তেলটাই তেলের পরিমাণটা এতটাই কম দেই যা আমি বলে বুঝাতে পারবো না কারণ অনেক সময় ভেজে দেখেছি তেল দিলে তো অনেক ক্ষতি হয়ে যায় আমাদের তো দেখতেই পাচ্ছেন চার পিসে কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর থাকেও নাই যা পরিমাণ ছিল একবারেই শেষ তো ফ্রাই করা নেওয়া হয়ে গেছে এই যে আমি সেমাইগুলো রান্না করে নেব তো একবারই অল্প পরিমাণ শ্যামাই বেশি একটা না তো দেখেই বুঝতে পারছেন আমি কতটুক শ্যামাই রান্না করব শুধু রাতের জন্যই আর কি খেয়ে যা থেকে যাবে রেখে দেব তো যতটুকুই রান্না করি না কেন ততটা কিন্তু খাওয়া হবে নালে এতটা খেতেও পারি না এই তো দেখতেই পাচ্ছেন এই যে শ্যামাই রান্নাও হয়ে গেল তো ঝটপট করে রান্না করে নিলাম দেখাইলাম না কি কি দিলাম এই সেই তো সবাই আমরা শ্যামাই রান্না করতে পারি নিয়েছিলাম এই যে রুটি ফ্রাই করে তো পিস পিস করে কেটে নিয়েছি এসি শ্যামাই আর নিয়েছিলাম কিছু আঙুর তো বাসা এগুলো ছিল আরও কিছু ছিল নেইনি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব